অ্যাকচুয়ালি রেয়ার না, ফায়ারের যে যতগুলো কালার না, ইয়েলো শেড গুলো, অরেঞ্জ এর, রেড এর শেড, পুরো ফায়ার কালারটাকে নিয়েছে, জাস্ট বা সানের কালারটা যেটা আমরা বলি। অ্যাটলি মানে প্রোডিউস করছে এটাকে, কি করছে অ্যাটলি যে জওয়ান বানিয়েছে, জওয়ান ডাইরেক্ট করেছে, তো মানে জওয়ান সাকসেসের পর ওরা বুঝতে পারছেন মানে হিন্দি ইন্ডাস্ট্রিতেও ইনভেস্ট করলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে যদি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। তাদের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির অ্যানাউন্সমেন্ট রিয়াকশন নিয়ে এসেছি, বেবি জন, যেটা ডাইরেক্ট করছে এ কালিশ্বরন, আর কাস্টে আছে বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গব্বি, জ্যাকি শ্রফ, রাজপাল যাদব। তো দেখা যাক, মোস্ট প্রবাবলি অ্যাকশন লেখাই আছে, বিগেস্ট অ্যাকশন এন্টারটেইনার অফ 2024। ওকে, তো মোস্ট প্রবাবলি অ্যাকশন মুভি। ইউজ হেডফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। সরি, আমরা পারবো না এখন হেডফোন ইউজ করতে। তো দেখা যাক, মানে সাউন্ডস নিয়ে ভালো কাজ করেছো। আমার চরিত্র আচ্ছা, অ্যাটলি। ও মাই গড, ওয়াও, ওকে, নাইস নাইস। গেম অফ থ্রোনস এর চেয়ারটার মতন লাগছে না, আমি এক্সপেক্ট করিনি। একদম লুকসটা ভালো লাগছে। আমি তো ভাবলাম অ্যাকশনটা একদম মডার্নাইজড হবে, আর বেবি জন যেখানে নাম ফার্স্টে তোমার শুনে মনে হয়েছিল হলিউডের কিছু নাম, এটা কি বলে স্ট্রিট গ্যাং নেমড কাইন্ড অফ থিং। পুরো জায়গাটা এত সুন্দর ইন্ডিয়াকে প্রেজেন্ট করা হয়েছে, ক্লাসিক্যাল বলো, রেড কালার নিয়ে খেলেছে, অ্যানিমালস এর চোখ দেখিয়ে, অ্যাকচুয়ালি রেড না, ফায়ার এর যে যতগুলো কালার না, ইয়েলো শেড গুলো, অরেঞ্জ এর, রেড এর শেড, পুরো ফায়ার কালারটাকে নিয়েছে, জাস্ট বা সানের কালারটা যেটা আমরা বলি। অ্যাটলি মানে প্রোডিউস করছে এটাকে, কি করছে অ্যাটলি যে জওয়ান বানিয়েছে, জওয়ান ডাইরেক্ট করেছে, তো মানে জওয়ান সাকসেসের পর ওরা বুঝতে পারছেন মানে হিন্দি ইন্ডাস্ট্রিতেও ইনভেস্ট করলে আর এরকম হেল্প করলে ভালো স্টোরিও আসতে পারে না, মানে আলটিমেট সবাই ইন্ডিয়ান, সো এত এত পার্টিশন করার দরকার নেই। আর আই থিঙ্ক ডাইরেক্টর যে করছে সেও মনে হয় সাউথ ইন্ডিয়ানই মোস্ট প্রবাবলি, সো মানে অ্যাকশনের যে ধরনটা দেখে ফিল হলো, মিউজিক অ্যাকশনটা দেখে ফিল হলো, যেভাবে ট্রেলারটাকে সাজিয়ে তো আমি সাউথ ইন্ডিয়ান মুভি ভাবলাম। আমি ভাবলাম কান্তারার সেকেন্ড যে পার্টটা বেরোচ্ছে ওটারই কিছু চালিয়ে দিলে নাকি ভুল করে। আর মানে খুব সুন্দর ডিটেলিং, মানে যে পায়রার জায়গাটা একটু গলাটা নড়লো বা এ করলো, যে ছটপটের ওইটুকুনি একটা যেখানে কিগুলো কাজ করা খুব ডিফিকাল্ট ওই রকম জায়গা। আর অবভিয়াসলি মানে আমাদের কথাকলি বলো বা নানান রকমের মাস্ক যেগুলোকে করা হয়েছে, মাস্ক ইউজ করা হয়েছে অনেক। আর যেটা কালারটা পুরো একদম ফায়ার বা সানের প্রতি যতগুলো কালার্স হয় ওগুলোকে নিয়ে যে কাজ করেছে, ভালো নাম যতই বলো নামে কে রাখা ভাই, আলটিমেট তো নামেই রাখা না তোমাকে বোঝাতে গেলে। আমি তো ফার্স্টে প্রথমে যখন তুমি ভিডিওটা শুট করার আগে বেবি জন বললে, আমি ফার্স্টে ভাবলাম যে হয় অ্যানিমেটেড কিছু,
কেন জানি না আমার ওই বাচ্চা যে সুপার হিরো বেবি নাম থাকলে বাচ্চাই হতো না না ওই বাচ্চা সুপার হিরো ছিল না ইনক্রেডিবলস ইনক্রেডিবলস ওর কথাটাই ফার্স্ট মনে হলো যে ওরকে নিয়ে কিছু করছে বেবি নাম থাকলে যে বেবি মানে বাচ্চাই হতো জন জন থাকলে বলে ইন্ডিয়ান ভাবতে হবে আমাকে না কেন লিও লিও কি ইন্ডিয়ান নাম তাও তো লিওর সাথে অ্যাকশনটা তাও গেছিল এইটা যতটুকুনি ট্রেলারে দেখলাম এটা খুবই মানে পৌরাণিক বা একদম কোর কালচার অফ ইন্ডিয়া মনে হলো ওইখানের সাথে আমার একদমই গেল না বাট অসাধারণ মানে আনএক্সপেক্টেডলি ভালো লেগেছে বাট টিজার ট্রেলারের জন্য ওয়েট করে থাকবো একদম কবে মানে বের হচ্ছে কবে তো লিখলো না আমি অন্যান্য জিনিস দেখতে ব্যস্ত ছিলাম মনে হয় লুঙ্গি পরে ধুতি লুঙ্গি স্টাইলে আপাতত যতক্ষণ দেখেছি ভালো লাগছে ভালো লেগেছে এরপরে কি দেখবো ওটার উপর ডিপেন্ড করছে ডিপেন্ড করছে ডাইরেক্টর কিভাবে কি দেখানোর চেষ্টা করছে শুধু নামটা ভালো লাগেনি আমার নাম যে টাইপোগ্রাফিতে লেখা হয়েছে আমার টাইপোগ্রাফিস্টাও একদম ভালো লাগেনি যতটুকুনি ট্রেলার দেখেছি এরপরে এবার হতে পারে যে ওল্ড টাইম মডার্ন টাইম দুটো মিক্স আপ করে দেখাতে পারে যে দুটো টাইম লাইন বা দুটো টাইমের ঘটনা সেগুলো আলাদা ব্যাপার এরপরে কি দেখাবে তার সাথে তারপরের কথাটা তারপরে আপনারা জানাবেন আপনারা দেখতে থাকলে আপনাদের কথাটা ভালো হয়েছে আপনারা কথাটা এক্সাইটেড আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করুন আমাদের নেক্সট কি ভিডিও আমরা একবার রিভিউ করব সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আবার তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই